এই বছর 15ই এপ্রিল বাংলার পয়লা বৈশাখের দিনে গর্বের বাঙালি পুরস্কার অনুষ্ঠিত হবে কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলে। বাংলার মাসিক পত্রিকা ডানার বিশেষ বৈশাখী সংখ্যা ও সাথে বাঙালি ব্যক্তিত্বদের সম্মানিত করা হবে এই গর্বের বাঙালি 2021 অনুষ্ঠানে। কারণ বাঙালির গর্ব করার মতো অনেক কিছু আছে এবং সেটা দীর্ঘদিন ধরে মানে অবহেলিত ছিল, তাই আমার প্রথমে মনে হলো বাঙালি সংস্কৃতিকে আরও জাগ্রত করতে বা আরও প্রেরণা দিতে গর্বের বাঙালিকে প্রথমে বেছে নেওয়া উচিত, এবং সেইখান থেকে গর্বের বাঙালি ধারণাটা তৈরি হয়েছে। আসলে করোনা ব্যাপারে আমি বিতর্কে দিতে চাই না, এটুকু বলি রাজনীতি এবং বিজনেস চলছে সেটা তো ওদের ব্যাপার, মানে যারা প্রশাসন চালায় তাদের ব্যাপার, কিন্তু আমার মনে হয় তার মধ্যেও এটা অনেকদিন মানসিকভাবে বন্ধ থাকার পরে এই ধরনের একটা অনুষ্ঠান দরকার আছে এবং ভালোই লাগবে লোকে। গর্বের বাঙালি 2021 পুরস্কার প্রদান করা হবে পণ্ডিত অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায়, শান, অন্বেষা, নচিকেতা, চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি, গৌতম ঘোষ, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দীপবাবুকে অনেক অনেক অভিনন্দন আমার তরফ থেকে যে ডানার ম্যাগাজিন শুধুমাত্র কি বলবো সব বাঙালিদের একত্রিত করা এবং বিভিন্ন মানুষকে বিভিন্ন কর্মক্ষেত্রে স্বীকৃতি দেওয়া শুধু তাদের জন্য নয়, এবং বিভিন্ন মানুষ অনেক অনেকভাবে তারা উৎসাহিত হবেন তাদের কথা শুনে বা তাদের কথা পড়ে, সেটা একটা বিশাল বড় ব্যাপার। দেখুন, ডানা ম্যাগাজিনকে অনেক অনেক অভিনন্দন জানাই যে তারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন, সব বাঙালিদের স্বীকৃতি দিচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে তাদের স্বীকৃতি দিচ্ছেন এবং বাকি অনেক মানুষকে উৎসাহ যোগাচ্ছেন। তাদের 14 বছর কমপ্লিট করে তাদের 15 বছরে আজকে পা দিচ্ছেন, তাই জন্য অনেক অনেক অভিনন্দন আমার তরফ থেকে। আমরা সবাই খুবই গর্বিত যে আমরা বাঙালি, কারণ আমরা যেটা কি বলবো যে বহু বছর থেকে মানে বিদ্যাসাগর হোক, ঋষি অরবিন্দ হোক, রামমোহন রায় হোক, বিভিন্ন ক্ষেত্রে কি বলবো সত্যজিৎ রায় হোক, রবীন্দ্রনাথ ঠাকুর হোক, মানে আমাদের এটা শেষই হবে না, বা অমর্ত্য সেন হোক, বিভিন্ন ক্ষেত্রে এত এত উজ্জ্বল, এত এত শুধু বাঙালি বলে শুধু এক যে গর্বটা হয় যে আমাদের সবসময় আমরা বলি ক্যালকাটা ইজ দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তার ডেফিনেটলি একটা রিজন আছে, কারণ আমার মনে হয় আমাদের খাবারে, জলে, সব জায়গাতেই, সংস্কৃতি, আমাদের মননে, সব জায়গাতেই এতটা মানে গভীরতম একটা বীজ মানে মজ্জায় আছে যে সেটা বলারই নয়। তো তার জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে ডানা ম্যাগাজিন। স্বপ্নের ডানা ছুঁতে চায় আকাশ, সুবাসের ডানা ছুঁতে চায় বাতাস, স্বপ্নের ডানা ছুঁতে চায় আকাশ, সুবাসের ডানা চায় ছুঁতে বাতাস, পৃথিবীতে আছে যারা কৃতি বাঙালি, ছিঁড়েছেন যারা নিরাশার নাগপাশ, তাদের সম্মানে দিতে আজ ডানা, ডানা সম্মান নিয়ে এলো উচ্ছ্বাস, বাংলাকে ভালোবেসে বাঙালিকে ভালোবাসে, ডানা সম্মান হোক নতুন অভ্যাস। গর্বের বাঙালি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি কতটা গর্বের নিজেকে ফিল করো আজ বাঙালি? আমি নিজে কতটা গর্বের বাঙালি হয়ে উঠতে পেরেছি জানি না, তবে এত গুণী বাঙালি সমাবেশ সেখানে এক সারিতে বসতে পেরে আমি খুব সম্মানিত। কিরম লাগছে, মানে কেমন ছিল? ভীষণ ভালো লাগছে। আজকে সাংবাদিক সম্মেলন এক্ষুনি শেষ হয়েছে, সকলের সঙ্গে আমাদের ফ্র্যাটার্নিটি সকলের সঙ্গে দেখা হলো যারা বিনোদন জগতের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছেন এবং বাঙালিকে গর্বিত করেছেন প্রত্যেকটা বাঙালিকে। তো এবং আমার যেটা বিশেষ পাওয়া বলে মনে হলো যে আমার প্রজন্মের এখানে কেউ ছিল না, তো মানে আউট অফ দ্য নমিনিস এবং আজকে যারা অ্যাটেন্ড করেছেন, তো সেইটা আমার কাছে একটা প্রাপ্তি বলে আমি মনে করি, কারণ যদি এক ভাগও আমি ইন্সপায়ার করতে পারি এরকম একটা অনুষ্ঠানের অংশ হতে পেরে এখনকার যারা নতুন বাঙালি বেড়ে উঠছে যারা, তো সেটা আমার আমার জন্য একটা মানে আমার তরফ থেকে একটা কন্ট্রিবিউশন হবে।